সমবেত গৌড় ভক্তমণ্ডলী, আমার লীলা কীর্তন শুরু করার আগে যে সমস্ত হরিভক্ত, কৃষ্ণ ভক্ত, আমার গৌড় ভক্ত এই হরিবাসরে অংশগ্রহণ করেছেন, ভগবানের কাছে প্রার্থনা করি রাধারানি আপনাদের অন্তরে যেন কৃষ্ণপ্রেম ধন সম্পত্তি দিয়ে থাকে, আপনারা যেন কৃষ্ণ ধনে ধনী হন, যুগ যুগ ধরে এইভাবে হরিনাম শ্রবণ করুন। আজকে যে বাড়িতে এমন একটি হরিনাম যজ্ঞের আয়োজন, আমার শিক্ষাগুরু মাননীয় বিশ্বজিৎ খাঁড়া মহাশয়ের ভবনে এই পরিবারে বা এই ভূমিতে আমি কীর্তন গেয়ে মানে বলতে পারছি না কিরকম ভাষা আমি এখানে বলবো আমি খুঁজে পাচ্ছি না, মনে হয় আমার ভাগ্যটা বদলে গেল। কারণ গুরুকে সন্তুষ্ট করলে তবে ভগবান সন্তুষ্ট হয়, তাই সেই মহাশয় বিশ্বজিৎ খাঁড়ার মহাশয়ের চরণে আমার অসংখ্য ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি। এই পরিবারে সকলকে ছোট বড় জ্ঞান মনে করি আমার শ্রদ্ধা ভালোবাসা আমার প্রণাম জানাই, এবং এই আশেপাশে যত দেবদেবীর মন্দির আছে প্রত্যেক দেবদেবীর চরণে আমি আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই, সাধুগুরু বৈষ্ণবের চরণে আমি প্রণাম জানাই, আমার পিতামাতার চরণে প্রণাম জানাই। কিন্তু আমি একটা কথা বলি, আমার বয়স তো বাবা অনেক নয়, আপনারা এখানে সাধুগুরু বৈষ্ণব বাবা মা আমি আপনাদের সন্তানের মতো, হরিকথা কৃষ্ণ কথা বলার মতো আমার তো জ্ঞান নাই, আমি মনে করি এই সারা বাংলা বিশ্বের কোনো মানুষের না। বলবেন কেন? এই যে হরিকথা কৃষ্ণ কথা কোথা থেকে শুরু হয়েছে কোথায় গিয়ে শেষ হয়েছে আমরা কেউ বলতে পারবো বাবা? যেমন মনে করুন যার নিচে আমরা বসে আছি, এই যে আকাশ, আকাশের কোথা থেকে শুরু কোথায় গিয়ে শেষ হয়েছে সেটা তো আমরা কেউ জানি, তাই এই তিন ঘন্টা কীর্তন পরিবেশন করার পূর্বে হয়তো অনেক আমার ভুল ত্রুটি হয়ে যাবে, হবে না করব, ভুল ত্রুটি হবে না আমি ভুল ত্রুটি করব, তা আপনারা সেটা ক্ষমা করবেন, একটু আশীর্বাদ করবেন, আর কিছু চাই না। আশীর্বাদটা কি, গোবিন্দ আমাকে যে পদে নিযুক্ত করেছে আমি যেন এই পদে পদমর্যাদা রাখতে পারি, তাই সবাই আশীর্বাদ করবেন, গুরুদেবের আশীর্বাদ মাথায় নিয়ে আপনাদের সকলের আশীর্বাদ মাথায় নিয়ে শুরু হলো আজকের হরিকথা কৃষ্ণ কথা আমার শ্রী গৌরাঙ্গের কথা। সবাই একবার সে গুরু নিতায় গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আজকে ভগবান শ্রীকৃষ্ণ দ্বাপর লীলা শেষ করে আজকে কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু তিনি দয়ার সাগর হয়ে চলে, তাই সমস্ত ভক্ত নগরবাসীকে তিনি সুরধ্বনি গঙ্গার তীরে দাঁড়িয়ে তিনি ডেকে ডেকে বলে উঠলেন, তোরা আয় তোরা আয়, আজ কে যাবে কে যাবে, ভাই রে সেই না ভব সেন ধো পারে
आज के जावे के जावे भाई रे हरि बोल हरि बोल हरि बोल ओइना भवसेन धोम पावारे आज के जावे के जावे भाई रे सेना भव सिंधु पारे आज के जावे आवे भाई रे ओइना भवसेन धो पावारे আমাদের ধন্য 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 কলিযুগ ওই না ধন্য ধন্য কলিযুগ আমার গো আহারে আমার গোরায়ব অবতার রে হে বলিয়াইকে কে যাবি রে বলিয়াইকে হরি বল হরি বল হরি বল বলিয়াইকে তোরা যাবি রে আমার গৌর হরি পাড়ে রে তোরি তোরায়কে যাবি রে আমার গৌর হরি পাড়ে রে তোরি তোরায়কে যাবি রে আমার গৌর হরি পারে করাবে বল তোরায়কে পার হবি রে যে জন মার খেয়ে নাম বিলায়ে দিল তোরাকে নাম নিবি রে যে জন জপের মালা হাতে ধরি তোরায় মালা হে জনে তুলসীর মালা কণেঠে পড়ি তোরাকে মালা করবি রে একবারে উলুধ্বনি উলুধ্বনি তোরায় ধ্বনি করবি রে আজি হরি 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 বলে তোরায় হরি বলে রে একবার শঙ্কর ধ্বনি করে সকলে তোরায় ধ্বনি দিবি রে একবারে হরি হরি
নিতাই গৌর হরি বল হরি বল হায় হরি বলে রে আজি তুলসীর মালা কণ্ঠে পড়ে আয় মালা পড়বি রে একবারে প্রেমানন্দে বাহু তুলে আয় হরি বলে রে আরে হরি হরি নিতাই গৌর হরি বল হরি যাবি রে আজি হরি 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 বলে আয় কে যাবি রে আজি হরি 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 বলে আয় কে যাবি রে আজি হরি 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 বলে আয় কে যাবি তোর আয় কে যাবি রে আজি ধন্য ধন্য ওই না কলি যুগ ওই না ধন্য ধন্য কলি যুগ আমার গোরা আহারে হে আমার গোরায়ব অবতার রে হে কে যাবি ভাই রে সেই না ভব সেন ধোপারে ধন্য ধন্য কলি যুগ আমার গৌর অবতারে সেই গৌরাঙ্গ একবারে পাই যদি চরণ দুখানি হৃদয় মাঝে রাখব ধরে জুড়াবে পরাণ একবার করুণা করো বৈষ্ণব গোসাই তুমি বিনা তুমি বিনা তুমি বিনা তুমি বিনা এ জগতে আমাদের আরে কে হো না বাসুদেব বাসুদেব ঘোষে কহে পুরা মনে পারেথো না
করেন সদা। ঠাকুর নরোত্তম ঈশ্বর পরমা কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ আমাদের সর্বকারণের কারণম, যার নিত্য বাস ছিল সেই গোলোক বৈকুণ্ঠ ধাম, যেখানে কোনো জ্বালা ছিল না, যন্ত্রণা ছিল না, ব্যথা ছিল না, বেদনা ছিল না, যার চূড়া বাঁশি সিংহাসন পরিত্যাগ করে আমাদের এই নদিয়া নবদ্বীপের মাটিতে ধুলোতে গড়াগড়ি দিতে। কিন্তু কিসের জন্য আজকে তার ভালো নামটা কি ছিল? তিনি তার চূড়া বাঁশি সিংহাসন পরিত্যাগ করে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। আজ গৌরাঙ্গ মহাপ্রভু তিনি দয়ার সাগর হয়ে এই কলিযুগে চলে এলেন, কিন্তু কেন তিনি দয়ার সাগর হয়ে এসে প্রত্যেকটা মানুষকে তিনি একটা জিনিসই দিলেন, যে যেটার দ্বারা তোর মনে যদি দুঃখ থাকে, তোর মনে যদি যন্ত্রণা থাকে, তোর মনে যদি কষ্ট থাকে, তোর মনে যদি অভিমান থাকে, এই জিনিসটা যে আমি দিচ্ছি সর্বদাই, যখন তোর ওইগুলো হবে একটু চরণ তলে বসবি, সর্বদাই তার নাম করে যাবে। তাহলে সেই জিনিসটা কি, যে জিনিসটাকে আপনি বাজারে কিনতে পাবেন, যেটাকে কিনতে গেলে কোনো মূল্য দিতে লাগবে না, যেটাকে পাবার জন্য আপনাকে রাত জেগে পরিশ্রম করতে হবে না, যেটাকে পাবার জন্য আপনাকে রোদে জলে পুড়ে থাকতে হবে না, তাহলে সেই জিনিসটা কি, যার জন্যই আজকে সেই কারণটা হলো আমার এই গুরুদেবের বাড়িতে আমরা সবাই মিলে আস্বাদন করছি, সেটা কি মা? মধুর হরি নাম, মধুর কৃষ্ণ নাম, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এ হরি নামটা আগে ছিল, বলবেন আগেটা কবে? আসতে আগেটা কবে? আমাদের জন্মের আগে, কারণ জন্মের আগে আমরা কোথায় ছিলাম? মাতৃগর্ভে, সেখানে থেকেও আমরা হরি নামটা আস্বাদন করেছিলাম। জন্ম হয়ে গেছে, আমাদের এই মর্ত্যধামে চলে এসেছি, মায়ার সংসারে চলে এসেছি, এখানে এসেও সেই শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি সেই হরি নাম। কারো বয়স এখানে 10, কারো বয়স এখানে 50, কারোর বা 70, কারোর বা 80,
কিন্তু এই আশিটা বছর হয়ে যাবার পরে আমরা কিন্তু যে যার যেখানে ছিলাম সেখানে চলে যাব। তাহলে একটা কথাই বলা, তাহলে জন্মের আগে ছিল, জন্ম হয়ে গেছে, শুনছি পেয়েছি, জন্ম যখন আমাদের শেষ হয়ে যাবে তখনও কিন্তু হরিনামটা থাকবে। তাহলে এর কিন্তু মৃত্যু নয়। আজকে এই ছয় থেকে আট মাস সারা বিশ্ব জুড়ে একটা কঠিন পরিস্থিতি চলছে, তাই না বাবা? আজকে চারিদিকে সর্বস্ব কিছু বন্ধ, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, ট্রেন বন্ধ, ট্রাম বন্ধ, সর্বস্ব কিছু বন্ধ, কিন্তু হরিনাম কৃষ্ণ নাম এটা কিন্তু এখনো বন্ধ হয়নি। হরিনাম কৃষ্ণ নামে ঠিক হয়ে যাচ্ছে। তাহলে তিনি চলে এলেন দয়ার সাগর হয়ে, কলিযুগের তিনি দিয়ে দিলেন যে তোরা নিয়ে নে। এর একটাই কারণ, কারণ তোর মনে যদি দুঃখ হয় ডাক্তারখানায় গেলে কিন্তু ওষুধ পাবি না, তোর মনে যদি কষ্ট হয় ডাক্তারবাবুকে গিয়ে বললে তারা সমাধান করবে না। তাহলে সমাধানটা হবে কিসে? একমাত্র মধুর হরি নামে, মধুর কৃষ্ণ নাম। তাই তিনি চলে এলেন, কিন্তু তার মা একটা ভালো নাম ছিল। আমরা অনেকে বলে থাকি দয়ার সাগর, অনেকে আদর করে বলে থাকি তার নাম নিমায়, অনেকে বলে নিমে, আবার অনেকে বলে গৌ, কিন্তু এটা তার ভালো নাম ছিল না। বলবেন মানুষের আবার ভালো খারাপ নাম হয়? হ্যাঁ হ্যাঁ। আমাদের সংসারে প্রত্যেকটা বাবা মা তার সন্তানদেরকে যখন ছোটবেলায় ডাকে কত আদর করে নাম ধরে ডাকে না? কেউ বলে সোনা, কেউ বলে মানা, কেউ বলে বাবু, কেউ বলে খোকা। তাহলে এগুলো কি মা আদর করে নাম ধরে ডাকা? এগুলো কিন্তু তার ভালো নাম নয়। তাহলে ভালো নামটা মা কোথায় পাবো? স্কুলের খাতায় পাবো, কলেজের খাতায় পাবো, ভোটার আইডি কার্ডে পাবো, রেশন কার্ডে পাবো। তদ্র গৌরাঙ্গ মহাপ্রভু তারও কিন্তু একটা নাম ছিল, সে নামটা কি? শ্রী কৃষ্ণ চৈতন্য ভগবান জগত জীবন। হরি বল, হরি বল, হরি বল। এলেন নদিয়া হরি নাম মহা মন তো জীবের বিলা, জীবের বিলা হরি নাম মহামন্ত্র, হরি নাম মহামন্ত্র জীবের বিলা। তাহলে শ্রীকৃষ্ণ চৈতন্য ভগবান নামটাকে যদি আমরা ভেঙে নিই, আস্তে মা, শ্রীকৃষ্ণ যিনি কৃষ্ণ তিনিই তো কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু। চৈতন্য আমাদের প্রত্যেকটা কলিযুগের মানুষের চেতনা জাগাবে বলে তিনিই হলেন কলিযুগে পূর্ণ বম্ব ভগবান। তাহলে তিনি কিসের জন্য এলেন? মানুষের চেতনা ফেরাবে বলে। চেতনা কেমন করে ফেরালেন? একমাত্র হরিনাম কৃষ্ণ নাম দিয়ে। তাহলে সেই হরিনাম
তাহলে সেই হরিনাম কৃষ্ণ নাম আমরা শুনতে বসেছি। আচ্ছা, এই যে হরিনাম কৃষ্ণ নামকে আর একটা নাম দেওয়া হয়েছে, সেটা কি বলুন তো? যার উপরে কোনো নাম না, যেটা হলো মহামন্ত্র নাম। কি বাবা, তাই তো নাকি? মহামন্ত্র নাম। আচ্ছা, এখন প্রশ্ন হলো যে হরিনাম কৃষ্ণ নামকে মহামন্ত্র নাম কেন বলা হয়? এত কিছু তো নাম আছে, আমরা বলতে পারতাম হরিনাম কৃষ্ণ নাম, কিন্তু না, তাকে বলা হচ্ছে মহামন্ত্র হরি কৃষ্ণ নাম। তার একটাই কারণ, কারণ এই হরিনাম কৃষ্ণ নামের মধ্যে তিনটে যুগের সমাধান করে দেওয়া হবে। সেটা কেমন? সত্যযুগে শ্রীহরি নারায়ণ, যাকে আমরা হরি বলে জানি, ভালো করে আস্বাদন করবেন, সত্যযুগে শ্রীহরি নারায়ণ যাকে আমরা হরি বলে জানি, তাহলে সেই হরি থেকে এসেছে হরে। ত্রেতাযুগে রাম, তাহলে সেই রাম থেকে এলো কে? হরে রাম। দ্বাপর যুগে কৃষ্ণ, তাহলে সেই কৃষ্ণ থেকে এসেছে হরে কৃষ্ণ। নিতাই গৌরবে মা আনন্দে হরিব। কলিযুগে যাকে নাম দেওয়া হয়েছে মহামন্ত্র হরে কৃষ্ণ নাম। তাহলে মা, আজকে যখন আমরা এখানে বসে পড়েছি সবাই, কিসের জন্য? কবে আমরা কি পাপ করেছি আমরা তো কেউ জানি না, নাকি জানি কেউ? না, অনেকে মানুষ আছে তারা জানে যে আমি কবে কবে পাপ করেছি, একটা খাতায় লিখে রাখি। তো আমি কবে পাপ করেছি আমি তো জানি না, আপনারা অনেকেই হয়তো জানেন না। তাই হরিবাসরে যখন এসে গেছেন, তাহলে একবার সেই হরিনাম কৃষ্ণ নাম বদন থেকে বলে করে করো তালি দিয়ে দুটি বাহু উপর দিকে তুলে পাপগুলোকে সবাই পূর্ণতে পরিণত করতে পারবো? সবাই পারবো? একটু সবাই করবেন, করে করো তালি, ওটা দেয়া যাবে? হরি বল, হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। করে করো তালি, হয়েছে তো সবাই? এবার একটু বদনে বলতে হবে। বদনে সবাই আমরা সেবা করেছি তো না? আবার কিন্তু রাত্রিরে আছে বাবু, কিন্তু আবার রাত্রির জন্য ব্যবস্থা করে হরি বল। রাত্রিরে সবাই কিন্তু সেবা পেয়ে তবে আমরা বাড়ি যাব, কি? তাহলে সেবা যখন হয়ে গেছে আবার সেবা করব, তাহলে বদনে আর একবার আমরা হরি নামটা বলে নিই। ও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে। ও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম
राम राम हरे 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 कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण राम राम हरे 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 कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा 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 हरे 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 राम राम हरे हरे श्री गुरु नित्याय गुरु प्रेमानंदे हरि बोल हरि बोल हरि बोल।